Namaskar. You are watching Vadoi News. To relieve the poorer section of the scarcity of food during lockdown, on the 2nd of April 2020, food items were distributed among the poor in the villages of Tipam, Paharkinat, Three Number Nepali Gaon, Goriabam and Singlijan. This initiative was taken by the All Santal Students Union. আজি সদু ছাত্র ছাত্রসন্থা নাহৰকটীয়া আঞ্চলিক তৰফৰ পৰা আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, যিহেতু আমাৰ অসমতো 21-দিনীয়া লকডাউন হোৱাৰ কাৰণে আজি আমাৰ ঘৰ ওচৰ চাপৰৰ মানুহকেইটা, দৈনিক মজুৰি কাম কৰা মানুহকেইটা আজি কৰিছে, আজি খাইছে। যিহেতু মানুহৰ খোৱাৰ নাটনিৰ হোৱাৰ কাৰণে আজি সদু ছাত্র ছাত্রসন্থাই নাহৰকটীয়া আঞ্চলিকে আজি যেহেতু ইপাম নেপালী গাঁৱত সদু ছাত্র ছাত্রসন্থায় আজি যি পাৰিছে তাই বিতৰণ কৰিছে। জিলা সমিতিৰ তৰফৰ পৰা সমূহ ৰাইজক আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আপোনালোকে নিশ্চয় জানে দেশত বা আমাৰ গোটেই বিশ্বত কৰোণা ভাইৰাছ যিটো মহামাৰী ভাইৰাছ, এই ভাইৰাছৰ যিটো ৰূপ লৈছে, মাৰাত্মক যিটো ৰূপ লৈছে, সেই ৰূপ রোধ করবলে সেই বেমারটুক রোধ করবলে আমার অসম সরকারের লগতে ভারত সরকারে এটা পদক্ষেপ লৈছে যে লকডাউন। তো লকডাউন লগে লগে আমার দোকান বজার বা কাম বন আদি আমার অলরেডি বন্ধ হয়ে গেছে, সেয়ে আমার দিন হাজিরা করা লোকসকলের বিশেষ কষ্ট হয়েছিল। সেই কষ্ট এসাজ খায় এসাজ নাখায় তেনেকে ভাড়াখিনি কষ্ট হয়েছিল। যি পারু আমার ডিব্রুগড় সদৌ সংস্থার ছাত্র সন্থা ডিব্রুগড় জেলা সমিতির উদ্যোগত আর নাহরকটীয়া আঞ্চলিকর সহযোগত যি অলপ পারিলো তাকে রাইজর আগত বিতরণ করিলো। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং রাডিও নিউজ।